स्वप्न स्वप्न हुए बुके जमा কাঁদতে হয় নাকি? বুঝতে পেরেছি। আমি আজকে আপনার মনটা খারাপ করে দিয়েছি, তাই না? না না, তা হবে কেন? আমার এমনিতে কয়েকদিন ধরে মনটা খুব খারাপ। আমি বাইরে কইতেছিলাম বাড়ি যাওয়ার কথা, বাড়ি যাব বাড়ি যাব। সেটা ঠিক আছে, তার উপরে আজকে আমি আপনার মার কথা মনে করে দিয়েছি, তাই আপনি বসে চুপ করে কাঁদছিলেন। কি রে বলা, তোরে না কলা ঘরে কথা আছে? ভাই আপনি জানেন আমি আসতেছি। না না, আপনার বসে কথা বলুন, আমি বরং লোক না খালা তোর কি করে? না ভাই কিছু কয় না, ওই সারাদিন আমি একলা একলা বসে আছি, বসে কি কি করতেছি তাই জিজ্ঞাসা করলো। আচ্ছা কিন্তু আজ তো সারাদিন লুবনা খালার তুই বাসাইছি। হ্যাঁ, তা লুবনা খালা তোর কিছু কয়েছে নাকি? না না না, রুবনাটি আমার কি করবে, কিছু পাই না। ঠিক আছে দিস, মায়া মানুষ ভোলা বেলায় কত ভাই তুই থাকে, শেষে আবার আমাকে গোপন কথা কয়ে দিস না, বুঝেছিস? না 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 ভাই, সিসি আমি কিছু কব না, আপনি টেনশন নিয়েন না। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না রোশনি আপুকে রেখে
আমাকে পছন্দ করার কারণ সত্যি করে বলো তো। রোশনি আপুকে রেখে তুমি আমাকে পছন্দ করলে কেন? জানি না, কিন্তু সত্যি বলছি রোশনির চেয়ে আমার তোমাকেই বেশি ভালো লেগেছে। তুমি ভুল করছো রাফাত ভাইয়া, আপু আমার চেয়ে অনেক বেশি সুন্দরী, অনেক ভালো মেয়ে। হ্যাঁ, সৌন্দর্যতে হয়তো রোশনি তোমার চেয়ে অনেক ভালো, কিন্তু ভালো লাগার ব্যাপারটা তো সৌন্দর্যের সাথে যায় না, তাই না? সবকিছু মিলিয়ে আমার তোমাকে ভালো লেগেছে। প্লিজ এভাবে বলো না রাফাত ভাইয়া, আপু শুনলে কষ্ট পাবে, আর আমি আপুকে কষ্ট দিতে চাই না। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? নিশ্চয়ই। আচ্ছা, তুমি আমাকে পছন্দ করনি? আমার তো মনে হয় তুমি আমাকে পছন্দ করেছো। আসলে আমি যে কি বলবো বুঝতে পারছি না। সত্যিটা বলো, তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমাকে স্ট্রেইট বলে দিতে পারো, আমি কিছু মনে করব না। আসলে সত্যি কথা কি, আমারও তোমাকে পছন্দ হয়েছে, বাট আমি অবশ্য আপনিও আসতে পারেন। কি ব্যাপার রাফাত, সারাদিন বাড়িতে বসে কি করলে? আরে আমার সাথে বাইরে যেতে তো তোমার প্রবলেম ছিল, সিলফির সাথে তো প্রবলেম নেই, ওর সাথে তো বাইরে যেতে পারতে। আমার উপর রাগ, সিলভির উপর তো নিশ্চয়ই কোনো রাগ নেই, তাই না? টেলিভিশন দেখতে ইচ্ছে করতেছে না ভাই, মনটা বেলা খারাপ। ভাই আপনি কইছিলেন কি জন্য জরুরি কথা আছে, কন্যা
জরুরি আলাপ পরে করব, আমার আগে খেলাটা খেলতে। বলছিলাম কি ভাই, আপনার তো রাজবাড়ি যেতে মেলা দেরি হবে, আমি ভাই চলে যাই। চলে যাই মানে? আমার এখানে একা রেখে তুই চলে যাবি? একলা কো ভাই, এই জায়গা খালো জান আছে, সুমি খালা আছে, লোভনা খালা আছে, আপনার কোনো সমস্যা হবেন না ভাই। আরে না না, এগের সাথে কথা কই আমি মজা পাই না, তুই থাক। ভাই ভাই আমার ভাই আমার মার কথা খুব মনে পড়তেছে ভাই, আমি একটু যাই মার কবরের পাশে দাঁড়া থাকতে চাই ভাই। ঠিক আছে যাই, কিন্তু কয়টা দিন পরে গেলে তো সমস্যা নাই ভাই। ভাই এখানে তো আমার কোনো কাম নেই ভাই, আমি চলে গেলে সমস্যা কি? সমস্যা কি তুই বুঝস না? তুই চলে যাওয়া মানে এই বাড়িতে আমার একলা একলা থাকা। এই বাড়িতে আমি একলা একলা থেকে করবোটা কি মানে? তালে পায় না ভাই, আমি দুই চার দিন পর আবার চলে আসলাম ফেরত। বারবার আসা যাওয়ার দরকার থাকে? আরে শোন, তুই দেখিস, তুই একদিনের মধ্যেই তোর জয়িতা ভাবিলে নিয়ে আমরা একসাথে চলে যাব। আরে দু একদিনের মধ্যে না হলেও কিছুদিনের মধ্যেই জুলফিকার জয়িতাকে নিয়ে রাজবাড়ি যেতে পারবো, এটা আমি নিশ্চিত। শুনছিস খালা কি করলে? শুনছিস? শুনছি ভাই, মানে আমি করছিলাম কি, মানে আমি থাকলে জয়িতা ভাবি ফেরত আসবি, না থাকলেও আসবি, সুতরাং আমার থাকে কাম কি? আবার সেই তোর একই কথা। জুলফিকার, পলাশ যখন যেতে চাইছে যাক না, ও তো বললই ওর নাকি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, দুই একদিন পরে নয় ফিরে আসবে? না না খালা, ও থাক, ও না থাকলে আমার ভাল লাগে না। তাহলে তোমরা সেটা বোঝো, খাবার দিচ্ছি, খেতে এসো। আমার ছেলে মেয়েরা কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? তারা আমাকে খুনি ভাবছে, ভাবছে আমি যা কিছু করছি সবই তাদের অমঙ্গলের জন্য। কিন্তু
কোনো মা কি তার সন্তানের অমঙ্গলের জন্য কিছু করতে পারে? কেন আমার ছেলে মেয়ে আমাকে এরকম ভুল করছে? কে ভুল বোঝাচ্ছে ওদের? আজাদ, রাতুল, শ্রাবণী, নাকি জয়িতা? না না, রাতুল, শ্রাবণী এসবের মধ্যে নেই। আমার উপর প্রতিশোধ নিতে আজাদ ছেলে মেয়েদের ভুল বোঝাতে পারে, কিন্তু আজাদ তো এতদিন পারেনি। আমি জানি, আমি বুঝতে পেরেছি, এই সব কিছুই করছে জয়িতা। আমি ওকে এখনো মেনে নিইনি বলে জয়িতা সৌম আর আলিশাকে আবার আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ইয়াস, এটাই ঠিক জয়িতা। আমি ঠিকই বুঝতে পারছি, ওদের খেপিয়ে তুলে আমাকে হারাতে চাও, তারপর আস্তে আস্তে আমার সংসার, আমার ব্যবসা সব কিছু তুমি তোমার দখলে নিতে চাও। কিন্তু না, আমি বেঁচে থাকতে সেটা আমি কখন নই হতে দেব না জয়িতা। মনে রেখো, আমি সব কিছুর মালিক, আমি সব কিছু যার হাতে তুলে দেব সেই হবে এই সংসার আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। কি এত ভাবছো নুসরাত? আলিশার কথা শুনে খুব ভেঙে পড়েছে মনে হচ্ছে। যখন কোনো মায়ের বিরুদ্ধে কোনো মেয়ে তার বন্ধুকে খুন করার অভিযোগ আনে, তখন সেই মায়ের কি করা উচিত? আজা, তুমি আলিশার কথাটাকে ওভাবে নিও না নুসরাত।